friends and family. আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। নিজের প্রশংসা করার অভ্যাস আমার একদম নেই। আপনারা জানেন যে আমার সময়ে বেশ কিছু হিট ফিল্ম আপনাদের উপহার দিয়েছি। আমি একজন সুপারস্টারও ছিলাম, আর আজ আমি গর্বের সঙ্গে এটা অ্যানাউন্স করছি যে প্রোডিউসার হিসেবে আমার প্রথম ছবি স্টাইল মারো স্টাইলসে লঞ্চ করতে চলেছি। এটার নির্দেশনার দায়িত্ব নেবেন আমার প্রিয় বন্ধু সঞ্চিত বাবু, আর ছবিতে আকর্ষণ হিসেবে আমি আমার দুই ছেলে অভিষেক আর ভিকিকে ইন্ট্রোডিউস করতে চলেছি। আমার পুরো বিশ্বাস আছে যে আপনারা ওই দুজনকে ততটাই ভালোবাসবেন যতটা আমাকে ভালোবেসেছেন। আমি এখন স্টেজে ইনভাইট করতে চলেছি আগামী দিনের সুপারস্টার ভিকি আর অভিষেককে। অভিষেক, ভিকি কোথায়? স্যার এখানেই হবে, আমি দেখছি। ওকে বলেছিলাম না কোনো গোলমাল না হয় আজকে, বলেছিলাম তো। ভিকি কোথায়? ভিকি জানি না রে, এতক্ষণ তো এখানেই ছিল। মানেটা কি তুমি জানো না? আমি মীরের সাথে কথা বলছি, তুমি গিয়ে খোঁজো ওকে। যাও গো। ড্যাড রিল্যাক্স। ডোন্ট টেল মি টু রিল্যাক্স। যাও গো। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার মনে হচ্ছে যে ভিকি আর অভিষেকের ইন্ট্রোডিউসের আগে এই ফিল্মের ব্যাপারে কিছু কথা এই ফিল্মের ডাইরেক্টর সঞ্জিত বাবু আপনাদের সামনে বলবেন। মিস্টার সঞ্জিত, প্লিজ প্লিজ। স্টাইল মারো স্টাইল সে। স্যার আপনি চিন্তা করবেন না কিছু, স্যার কোনো গোলমাল যেন না হয়, বলেছিলাম। স্যার আমি খুঁজছি, আশেপাশে কোথাও আছে। ভিকি দাদা, একটা কাজও তোমাদের দ্বারা হয় না। স্যার মিডিয়া আর আরো লোক এখানে রয়েছে, প্লিজ আমাকে জ্ঞান দিও না। এই তুমি শান্ত থাকার চেষ্টা করো, সম্মানটা মাটিতে মিশিয়ে দিচ্ছে। আরে ভিকি দাদা তুমি কোথায়? ফোনটা তো ধরো। কোথায় তুমি ভিকি দাদা? আজ না তুমি নিশ্চয়ই বাবার কাছে বকা খাবে। মোবাইলের রিংটোন তো এখান থেকে শোনা যাচ্ছে, এটা তো দাদার ফোনেরই রিংটোন, কিন্তু দাদা ফোন ধরছে না কেন? আওয়াজটা তো বেরিয়ে চলেছে। দেশি বন্দুক। মিস্টার অভিষেক, সবার আগে লাশ আপনি দেখেছেন। হ্যাঁ স্যার। কবে আর কখন? আমি ভিকি দাদাকে খোঁজার জন্য করিডোরে আসছিলাম, আর এই মুহূর্তে করিডোরে আর কাউকে দেখতে পেয়েছিলেন? আগে না স্যার, আমি যখন এখানে এসেছিলাম ততক্ষণে ভিকি দাদাকে খুন করে ফেলেছিল। খুন? তোমার এরকম কেন মনে হচ্ছে যে ওকে খুন করা হয়েছে? হতে পারে ও আত্মহত্যা করেছে, এই বন্দুক তো ওর হাতেই ছিল। করতে পারে না স্যার। স্যার আমি ভিকি দাদাকে খুব ভালো করে চিনতাম, ও আত্মহত্যা করতে পারে না স্যার। তাহলে তো নিশ্চয়ই এটা আত্মহত্যা নয়, এটা খুন। যদি কোনো লোক আত্মহত্যা করে তাহলে মাথার এই জায়গাতে গুলি চালাবে, বিশেষ করে এই এরিয়াতে। এর তো ছাতিতে গুলি লেগেছে। এইভাবে নিজে নিজেকে গুলি করা খুবই মুশকিল, এটা নিশ্চিতভাবে খুন। খুব ভালো। আরে ভাই অভিজিৎ, আমার কাজ যদি তোমরাই করে নাও তাহলে তো আমাকে ছুটি নিয়ে আশ্রমে যেতে হবে না? আরে না না ডক্টর সালুকে, যা সামনে দেখছিলাম তারই একটা আন্দাজ করার চেষ্টা করছিলাম। এখন আপনি চলে এসেছেন, আপনি দেখুন এটা খুন নাকি আত্মহত্যা। কিন্তু তার আগে এদেরকে একটু, ইয়েস এক্সকিউজ মি প্লিজ, আপনারা এখান থেকে প্লিজ একটু সরে যাবেন। প্লিজ ম্যাম, প্লিজ। মিস্টার মুকুল, বিকির কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল?
না না, কারোর সাথে শত্রুতা ছিল না। কি ব্যাপার, মানে কোনো অসুবিধা ছিল, কোনো ব্যাপারে কোনো সমস্যা ছিল? স্যার দেখো অভিষেক, যদি তুমি সত্যি কিছু জেনে থাকো, লুকিয়ে কিন্তু কোনো লাভ হবে না। হয়তো এটার কারণ ড্রাগস হতে পারে। ড্রাগস? ও ড্রাগসের নেশা করতো? হ্যাঁ বাবা। হে ভগবান, আমার ছেলে আর ড্রাগস! তুমি আমাকে বলোনি কেন বাবা? অভিষেক, যদি তুমি ব্যাপারটা জানতে তাহলে তোমার দাদাকে আটকাতে হতো, অন্তত তোমার বাবা আমাকে বলা উচিত ছিল। আমি ভিকি দাদাকে আটকেছিলাম, আমি ওর সঙ্গে কথাও বলেছিলাম। ও আমাকে বলল যে তুই টেনশন নিস না, আমি এই নেশার জালে জড়াবো না, ব্যাস ড্রাগের নেশার অনুভব করতে চাই, শুধু এটুকুই। ড্রাগসের নেশাকে ফিল করা? আগে হ্যাঁ স্যার, দাদা আমাকে কথা দিয়েছিল যে ও জীবনে কোনোদিন ও ড্রাগসে হাত দেবে না। স্যার, সালুকে স্যারের এক্সামিন করা হয়ে গেছে, ভেতরে ডাকছে আপনাকে। হ্যাঁ ডক্টর, কি বুঝলেন? হ্যাঁ অভিজিৎ, তোমার আন্দাজ একদম ঠিক ছিল। এই ভিকিকে হত্যা করা হয়েছে আর তারপরে একে আত্মহত্যা রূপ দেওয়া হয়েছে। ও, তার মানে খুনি প্রথমে একে গুলি করে, তারপরে দেশি বন্দুক ওর হাতে ধরিয়ে দেয়। একদম ঠিক। আর কিছু জানতে পারলেন? হ্যাঁ, একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা জানতে পেরেছি, এসে বলছি। এই দেখো, যেখানে ওর গুলিটা লেগেছে সেই ক্ষতটা খুব ভালো করে দেখো। এই ক্ষতটার আশপাশের চামড়া একটুও পড়েনি। স্যার, তার মানে? তার মানে হচ্ছে এই, যখন কোন লোক নিজেকে গুলি করে তখন খুব কাছ থেকে গুলি করে, এই জন্যে ওর চামড়া পুড়ে যায় গুলিটা গরম হওয়ার কারণে। তার মানে গুলি দূর থেকে চালানো হয়েছিল? একদম ঠিক। কত দূর থেকে চালানো হয়েছিল? অভিজিৎ, আমার যতদূর মনে হচ্ছে গুলি প্রায় 10 ফুট দূর থেকে ছোড়া হয়েছে। গুলিটা একদম সোজা চলে এসেছে সামনে থেকে। 10 ফিট দূর থেকে? মানে খুনি এখানে কোথাও লুকিয়ে বসেছিল ওর জন্য, আর যখনই বিকি এলো গুলি করে দিল। আমার সঙ্গে এসকে হাউসে দেখা করো এক্ষুনি। কার সঙ্গে কথা বলছে? অভিষেক, অভিষেক তুমি ফোনে কি বলছিলে? আমি কিছু বুঝতে পারিনি। সত্যি কি ভিকির খুন? হ্যাঁ, ভিকি দাদার খুন হয়ে গেছে। না, এটা হতে পারে না। ভিকির, বন্ধ করো তোমার এই ড্রামাটা। আমি তোমাকে ওই করিডোর থেকে বেরোতে দেখেছিলাম, যে করিডোরে ভিকি দাদার লাশ পাওয়া গেছে। তুমি দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। বলো, তুমি করেছো তো ভিকি দাদাকে খুন? তুমি ভিকি দাদাকে খুন করেছো তো? তুমি পাগল হয়ে গেছো অভিষেক? আমি ভিকিকে কেন মারতে যাব? আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। এক্সকিউজ মি, তুমি ভিকি দাদাকে ভালোবাসতে? ও বাসতো না, ও তো কি, ও সত্যি বলছে? আপনারা আপনারা কারা? আপনারা এখানে? মিস্টার অভিষেক, আপনি বলে দিন আমরা কারা। এনারা সিআইডির লোক। সিআইডি? ও মিথ্যে কথা বলছে, ও আমায় ফাঁসাতে চাইছে। অভিষেক, তোমাকে কেন ফাঁসাতে চায়? কারণ ও আমায় ভালোবাসে আর আমি শুধু মিকিকে। না স্যার, আমি। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই ব্যাপার, লাভ ট্রায়াঙ্গেল। কিন্তু এটা তো সত্যি যে আপনি করিডোরে বিকির সাথে দেখা করেছিলেন? এটা সত্যি। কেন, কি জন্য? গত 5 বছর ধরে আমার আর বিকির অ্যাফেয়ার চলছিল, কিন্তু কিছুদিন আগে আমি জানতে পারি যে ও একটা অন্য মেয়ের সাথে প্রেম করছে। স্যার, ও আমার ফোন তোলা বন্ধ করে দিয়েছিল, আমার সাথে দেখা পর্যন্ত করতো না। আমি ভাবলাম যে এটাই ভালো সময় ওর সাথে দেখা করার। আর ওকে মারার? দেশি বন্দুক দিয়ে? না না স্যার, আমি ওকে কেন মারবো? আমি তো ওকে খুব ভালোবাসতাম, কিন্তু ও অন্য কোনো মেয়েকে ভালোবাসতো। আচ্ছা, ওই মেয়েটিকে আপনি জানেন? আমি ওর নামটা ঠিক জানি না, কিন্তু হ্যাঁ, ইন্ডাস্ট্রির কিছু লোক ভিকিকে পিকচার বানায় তো এসির সেটে যাতায়াত করতে দেখেছে। তো আপনি সন্দেহ করছেন যে ওই মেয়েটি ফিল্মের সাথে জড়িত? হ্যাঁ, কিন্তু আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি ভিকিকে মারিনি। যখন আমি করিডোর থেকে বেরোই, ভিকি বেঁচে ছিল। আর 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 কি স্যার, আমি যখন করিডোর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আমি একটা লোককে ভেতরের দিকে যেতে দেখি। কে ছিল সেই লোকটা? স্যার, আমি ওনাকে চিনি না, কিন্তু অদ্ভুত দেখতে, গুন্ডাদের মতো। গুন্ডাদের মতো? আপনার ওর মুখটা ভালো করে মনে আছে না? হ্যাঁ স্যার। নিখিল, এনার সাহায্যে ওই লোকটার স্কেচ বানিয়ে নাও। এক্সকিউজ মি স্যার, 12টার পরে খুলবে। জানি,
আমরা এখানে ফিল্ম স্টার মুকুলের ছেলে বিকির মৃত্যুর ব্যাপারে কিছু অনুসন্ধান করতে এসেছি। হ্যাঁ স্যার, দেখেছি আমি টিভিতে, খুব খারাপ খবর। মিস্টার বিকি এই পাবেই মদ খেতে আসতো, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আপনারা এইসব প্রশ্ন কেন করছেন? আপনারা কারা? সিআইডি। সিআইডি? ও এখানে ওর এক বন্ধুর সাথে মদ খেতে আসতো। হ্যাঁ স্যার, উনি এখনো এখানেই আছেন। এখনো এখানেই আছে? হ্যাঁ স্যার। কোথায় সে? ওই যে স্যার, ওনার নাম রনি। ভিকির মৃত্যুর দুঃখে সারা রাত ড্রিঙ্ক করেছেন, বাড়ি যেতে পারেননি, এখানেই শুয়ে পড়েছেন। আচ্ছা চলো তো ওকে জাগাও তো একটু। এই ওঠ, ওঠ। এটা বলো, বিকির যে ড্রাগ নেওয়ার অভ্যাস ছিল সেটা তুমি জানতে, তাই তো? আমি জানতাম। কিভাবে হয়ে গেল ওর এই ড্রাগস নেওয়ার নেশা? এটা ওর দোষ না স্যার, সঙ্গ দোষে হয়েছে। ধরানো হয়েছিল? কে, কবে? স্যার, 2 মাস আগেকার কথা এটা। সেই সময় ভিকি খুব দুশ্চিন্তায় ছিল। সেই সময় তেজা নামের একজন ওকে ড্রাগস নেওয়ার জন্য পরামর্শ দেয়। আসলে স্যার, জোর করেই ওকে দিয়েছিল। প্রায় 2 সপ্তাহ ধরে ওকে বিনা পয়সায় শুধু ড্রাগ দিয়ে যেত। আর যখন ও জানতে পারলো যে ভিকির ড্রাগ নেওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তখন ড্রাগের বদলে টাকা চাইতো ওর থেকে। আর ভিকি এই টাকাটা ওর বাবার থেকে আর ওর গার্লফ্রেন্ডের থেকে জোগাড় করে নিয়ে আসতো, তাই তো? না স্যার, আমাদের কাছ থেকে চাইতো। আর তোমরা ওকে টাকা দিতে? হ্যাঁ, ড্রাগসের জন্য ওকে সাহায্য করতে? কিরকম বন্ধু তোমরা? স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি স্যার। খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গেছো তুমি। স্যার, ও প্রতিবার শেষবার শেষবার বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিত স্যার। আমি ওর দুঃখটা দেখতে পারতাম না স্যার। স্যার, আপনি তো জানেন যারা ড্রাগস নেয় কি অবস্থা হয়। তারপর? কিন্তু স্যার, একবার আমি ওকে টাকা দিতে পরিষ্কার অস্বীকার করি, তখন ও তেজার কাছ থেকে ধারে ড্রাগস নেওয়া শুরু করে স্যার। ধারে ড্রাগস কেনা শুরু করেছিল? হ্যাঁ স্যার, কিন্তু ও তেজাকেও টাকা দিতে পারেনি পরে। সেই কারণে ও আমার সামনে ভিকির সাথে মারপিট শুরু করে আর প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আচ্ছা, এটা কবে কবেকার কথা? 1 সপ্তাহ আগের কথা স্যার। এটা একটু দেখো তো, এই কি তেজা? হ্যাঁ স্যার, এই তেজা। আচ্ছা, তার মানে পুনাম করিডোরে যে লোকটিকে দেখেছিল সে এই? স্যার, তাহলে এই তেজাই কি? মনে তো হচ্ছে সেরকমই। কি হচ্ছে? হ্যাঁ, কথা শোনার খুব শখ তোমার, তাই না? স্যার, আমি তো এমনি এমনি। হ্যাঁ, তেজাকে চেনো? কে তেজা? কে তেজা? যার নাম শুনেছিস তুই, যার ব্যাপারে কথা বলছিলাম আমরা। স্যার, আমি কোনো তেজা রেজাকে চিনি না, চিনতে চাইও না। এটা আবার কোনো নাম নাকি তেজা? এই চুপচাপ বলে ফেল, নাহলে তোর এই অবস্থা করবো যে তোর নাম নিজে ভুলে যাবি। বল। বলছি স্যার। কোথায় থাকে? খুব ঝামেলা হলো স্যার, একটা দরজার উপরে বাড়ির নাম্বার লেখা নেই। আরে বস্তিতে এরকমই হয়। স্যার, কাউকে কি জিজ্ঞেস করে নেবো 7 নম্বর বাড়িটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করছি। এই ভাই শোনো, এই 7 নম্বর বাড়িটা কোথায়? ওই যে দোতলাটা দেখছেন তো, ওই কোণের ঘরটাই স্যার। ওইটা? হ্যাঁ ওইটা। দরজাটা দেখছি খোলা আছে। তার মানে ও একটু আগে এখানেই ছিল। ধরো ওকে। চারিদিকটা দেখো, ঠিক আছে? কি যে হচ্ছে আজকাল, খবরটা শুনেছো? ওই অদ্ভুত খবরটা? আরে ভাই, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো রোজ এইরকম খবর, এর সাথে ঝগড়া, ওর সাথে ঝগড়া, রোজ নতুন খবর। হ্যাঁ সে তো ঠিকই আছে, কিন্তু আমি ওই খুনের খবরটার কথা বলছি। খুনের খবর? কার খুন? আরে ভিকির খুন। এই ভিকিটা আবার কে? আরে ভিকি কে? আরে সুপারস্টার মুকুল,
তার বড় ছেলে ভিকি। আরে ভিকি, ও খুব খারাপ হয়েছে বেচারার সঙ্গে। হ্যাঁ রে ভাই, খুব খারাপ হয়েছে। আচ্ছা একটা কথা বলতো আমায়, ও কেমন অভিনেতা ছিল ভিকি? দেখ ভাই, বলা তো উচিত নয়, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে বাবা সুপারস্টার হলে এই ছেলেও সুপারস্টার হবে, বুঝলি কি? আরে আমি তো এটাও শুনেছি যে যে এখানে পিকচার বানিয়ে তো অ্যাসিস সেটে একটা অভিনেত্রী আছে যে ভিকির খুব কাছে আসার চেষ্টা করছিল, শুধু এই জন্য যে স্টাইল মারো স্টাইলসের সিনেমায় যাতে ওকে হিরোইন করে নেয়, বাস। কি উল্টোপাল্টা কথা বলছো তোমরা দুজন? ফ্লোরে কাজ করতে আসো নাকি লোকেদের নামে উল্টোপাল্টা কথা বলতে? আর একটা উল্টোপাল্টা কথা যেন আমি না শুনি। একজন ভালো অভিনেত্রীর পরিচয় তার ভালো অভিনয় দিয়ে জানা যায়, তাই তোমরা গুজব ছড়ানো বন্ধ করো। এই তোমাদের মতো লোকেদের জন্যই না ইন্ডাস্ট্রির এত বদনাম হয়েছে। ক্ষমা করবেন, কিন্তু আপনার অসুবিধা হচ্ছে কোথায়? ওই অভিনেত্রী আপনি না তো? মুখ সামলে বুঝে শুনে কথা বলো, নইলে তোমাদের দুজনকে প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে এই সেটের থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দেব। আরে না 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 ম্যাডাম, আপনি এটা করতে পারবেন না, কারণ এটা করার প্রয়োজন পড়বে না আপনার, কারণ আমরা সিআইডি অফিসার। সিআইডি? ম্যাডাম আপনি এইটুকু উপকার করবেন আমাদের? যখন ভিকির খুন হয়েছিল আপনি কোথায় ছিলেন তখন? আপনারা এটা আমায় জিজ্ঞেস কেন করছেন? আপনারা এটা ভাবছেন না তো যে ভিকি কে আমি মেরেছি? এটার মানে আপনি ওই অভিনেত্রী? হ্যাঁ। দেখুন আমরা শুধুমাত্র তদন্ত করছি। দেখুন আমি ভিকি কে কেন মারব? আমি ভিকির কাছে যা চেয়েছিলাম, মানে তুমি শুধুমাত্র এই জন্য ভিকির সঙ্গে বন্ধুত্ব করেছিলে যাতে ওর প্রথম ফিল্ম স্টাইল মারো স্টাইল সেতে তোমাকেও হিরোইন নেয়? হ্যাঁ। মানে ভিকি খুন হওয়ার আগে অবধি আপনাদের মধ্যে বন্ধুত্ব ছিল? আগে হ্যাঁ, আমি ভিকির সাথে সব সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলাম, কিন্তু ভিকি কিছুদিন হলো খুব অদ্ভুত ব্যবহার করছিল আমার সাথে। অদ্ভুত রকম ব্যবহার করত মানে? ও কোনো কাজেই মন দিতে পারছিল না। ট্রেনিং এর সময়ও সঞ্চিত স্যারের সাথে ওর ঝগড়া হয়েছিল, আর সঞ্চিত স্যার ফিল্মটা ডিরেক্ট করতেই না করে দেয়। তারপর কি হলো? ভিকির বাবা এই ব্যাপারটাকে সামলে নিয়েছিলেন আর সঞ্চিত স্যার রাজি হয়ে গেলেন, কিন্তু কিন্তু কি, উনি এটা জানতে পেরে গেছিলেন যে 70% ফিল্মটা হয়ে যাওয়ার পরে ভিকি ওনাকে তাড়িয়ে নিজের নামে ফিল্মটা করতে চায়। এই কারণে হয়তো সঞ্চিত স্যার। ও তাহলে এই ব্যাপার, সঞ্চিতের সাথে দেখা করি। তেজা। হ্যাঁ বল। ভিকি কে চেনো? কে ভিকি? কে ভিকি? যাকে খুন করে ফেলেছো আর বলছো কে ভিকি? ছাড় আমাকে, ছাড় আমাকে, না হলে এখানেই পুঁতে দেবো। কিন্তু আমাকে পুঁতে ফেলবি? ছাড় আমাকে, ছাড়। এবার বল, ভিকির খুন তুই কেন করেছিস? আমি ভিকিকে খুন করিনি। করিসনি? তুই ওর সাথে মারপিট করিসনি? হ্যাঁ, আমি ওকে মারধর করেছিলাম, কিন্তু প্রাণে মারার হুমকিও দিয়েছিলি। হ্যাঁ, সেটা এই জন্য কারণ ও আমার 2,00,000 টাকা ফেরত দিচ্ছিল না। আর যখন ও তোর টাকা ফেরত দিল না, তখন তুই ওকে মেরে দিলি? হ্যাঁ, আমি মানছি যে আমি ওকে 2,00,000 টাকা ড্রাগস ধার দিয়েছিলাম, কিন্তু ও আমার 2,00,000 টাকা ফেরত দিয়ে দিয়েছিল, তাহলে আমি ওকে কেন খুন করতে যাব? 2,00,000 টাকা ফেরত দিয়ে দিয়েছিল? হ্যাঁ স্যার। স্যার, এই রনি যখন ভিকিকে টাকা দিতে অস্বীকার করেছিল, তাহলে ভিকির কাছে এই 2,00,000 টাকা এলো কোত্থেকে ওকে দেওয়ার জন্য? হ্যাঁ এটা তো ঠিক কথা, টাকা কোথায়? টাকা আমার বাড়িতে কাবার্ডে আছে। কাবার্ডে? হ্যাঁ, বান্ডিলে ব্যাংকের সিলও লাগানো আছে। ব্যাংকের সিলমোহরও লেগে আছে? তাহলে তো আমরা খোঁজ নিতেই পারি ভিকির কাছে এই টাকা কোথা থেকে এলো। আচ্ছা আপনি এটা বলতে পারেন যে আপনাকে কে বলেছে যে এই ফিল্ম 70% কমপ্লিট হওয়ার পর ভিকি আপনাকে ফিল্ম থেকে বার করে দিয়ে নিজে ডিরেকশন দেবে? তাহলে আপনারা সবকিছু জানতে পেরে গেছেন? হ্যাঁ সবকিছু। তবে কি এই জন্য তুমি ভিকিকে খুন করেছো? না, দেখুন আমি মানছি যে ভিকির প্ল্যানের সম্পর্কে আমি সবকিছু জানতে পেরেছিলাম, কিন্তু আমায় বিশ্বাস করুন, আমি ভিকিকে খুন করিনি। যদি আমি ভিকির ওপর বদলা নিতেই চাইতাম, তাহলে তার জন্য অনেক রাস্তা ছিল। আমি অ্যাসোসিয়েশনে গিয়ে অভিযোগ জানাতে পারতাম। আচ্ছা তোমার মতে আর কে থাকতে পারে যে ভিকির খুন করতে পারে? ছোট মুখে বড় কথা বলছি, কিছুদিন ধরে ভিকি আর অভিষেকের মধ্যে কিছুই ঠিকঠাক চলছিল না। কিছু ঠিক চলছিল না মানে? অফিসার, ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কম লোকই এটা জানে যে এই ভিকি মুকুল বাবুর প্রথম পক্ষের ছেলে ছিল আর অভিষেক ওনার দ্বিতীয় পক্ষের। তার মানে ওরা দুজন আপন ভাই নয়? না। আচ্ছা এই মুকুল বাবুর প্রথম স্ত্রী উনি বেঁচে আছেন? ভগবান ওনার আত্মাকে শান্তি দিন। ঠিক আছে,
একটা কথা বুঝতে পারলাম না স্যার, মুকুলবাবু বা ওনার পরিবারের কোনো সদস্য এই কথাগুলো বললো না কিন্তু আমাদের, কেন? আমিও সেটাই ভাবছি বিনীত, মুকুলবাবুর বাড়িতে গেলে জানা যাবে। স্যার। হ্যাঁ নিখিল, কি জানতে পারলে এই লেনা ব্যাংক থেকে? ব্যাংক থেকে জানতে পারলাম যে ভিকি যে অ্যাকাউন্ট থেকে টাকা বের করেছিল ওই অ্যাকাউন্টটা পুনমেরই ছিল। অ্যাকাউন্ট পুনমেরই ছিল? হ্যাঁ স্যার। পুনম নিজের হাতে ভিকিকে ড্রাগের জন্য 2 লাখ টাকা দিয়েছে? কিন্তু স্যার, পুনম তো আমাদের এটা বলেছিল যে ও ভিকির সাথে সম্পর্ক শেষ করতে চায়। তাহলে ও ভিকিকে ড্রাগসের ধারের টাকা শোধ করার জন্য টাকা দিতে গেল কেন? ফ্রেডি, একেই বোধহয় বলে কাহিনীর মধ্যে বাঁক। পুনম নিজে আমাদের দিব্যার ব্যাপারে বলেছে, তেজার ব্যাপারেও বলেছে, কিন্তু এই 2 লাখ টাকার ব্যাপারে কেন কিছু বলেনি? স্যার, পুনম এরকম কেন করবে? আমিও তাই ভাবছি। স্যার, ঘটনাটা এবার এরকম নয় তো যে ও আমাদের কাছে আরো কিছু লুকোচ্ছে? এই কথাটা তো পুনমই বলতে পারবে। পুনমকে বুড়োতে ডাকো। চলো দেখি। এই সময় আবার কি এলো? আপনারা মুকুলবাবু বাড়ি আছেন? বাবা, বাবা তো একটা দরকারি কাজে বাইরে গেছে। কোনো ব্যাপার না, ততক্ষণ তোমার সঙ্গেই কথা বলা যাক। হ্যাঁ, আপনারা কিছু জানতে এসেছেন নাকি? সিআইডি কখনো কোথাও বিনা কারণে আসে না। তাহলে বলুন আপনাদের আসার কারণটা। অভিষেক, অনেক কিছু জানতে পেরেছি তোমার ব্যাপারে। আমার ব্যাপারে? কে আপনাদের বললো অনেক কিছু আমার ব্যাপারে? তোমার ফিল্ম স্টাইল মারো স্টাইলসের ডিরেক্টর সঞ্চিত। ও, সঞ্চিত স্যার। তো কি বললেন উনি আমার ব্যাপারে? তুমি আমাদের আগে কথা কেন বলোনি যে তুমি আর ভিকি আপন ভাই নয়? ও, তাহলে সঞ্চিত স্যার এই ব্যাপারটা জানতেন। স্যার, এরকম কোনো ব্যাপার হয়নি যে এই কথাটা আপনাদের জানাবো। আর এমনিতেও এই কথাটা এমন নয় যে মাইকে বাজিয়ে সবাইকে জানাতে হবে, আর আবার এমনও নয় যে কাউকে বোঝানো যাবে। সঞ্চিত আমাদের আরেকটা কথাও বলেছে যে তোমার আর ভিকির মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল না, কথাটা কি সত্যি? আমাদের দুজনের মধ্যে ঝামেলা অবশ্যই ছিল, কিন্তু সেটা শুধুমাত্র ও আমার থেকে ভালো অ্যাক্টর হওয়ার জন্য, আর সৎ ভাই। আর দ্বিতীয় কারণ হলো, সেটা তো আপনারা জানেনই, পুনম আমাকে নয় ভিকিকে ভালোবাসত। কিন্তু তবু আমি একটা কথাই বলবো স্যার, যে ভিকির খুন আমি করিনি। আচ্ছা অভিষেক, তুমি এই কথা বলতে পারবে যে ভিকির মৃত্যু হওয়া সত্ত্বেও তোমার বাবা মুকুল বাবুর এই ফিল্ম স্টাইল মারো স্টাইলসে শেষ করার এত তাড়া রয়েছে, কেন? ওটা অ্যাকচুয়ালি স্যার, ড্যাড মার্কেট থেকে প্রচুর টাকা লোন নিয়েছেন, আর ফাইন্যান্সাররাও এটাই চায় যে ফিল্ম যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে। অদ্ভুত ব্যাপার, তোমার কাছে সব প্রশ্নের উত্তর আছে তাই না? একটা শেষ প্রশ্ন। হ্যাঁ, জিজ্ঞাসা করুন। ভিকির মার মৃত্যু কিভাবে হলো? আসলে স্যার, গীতা দেবীর মৃত্যুর ব্যাপারে বাবা আমাকে কোনোদিন কিছু বলেনি। কি, গীতা দেবীর মৃত্যুর ব্যাপারে উনি তোমাকে কিছু বলেননি? আগে না স্যার। ও, পুনম, তুমি আমাদের এই কথাটা কেন লুকিয়েছো যে তুমি তোমার লেনা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভিকিকে 2 লাখ টাকা দিয়েছো? এই কথাটা মিথ্যে। আমি 2 লাখ টাকা ভিকিকে দিইনি। আমি কেন দিতে যাব ওকে 2 লাখ টাকা? দেখুন স্যার, আমি আপনাকে আগেই বলেছি যে ওই আলাদা মেয়েটা সম্পর্কে জানার পর ভিকির জন্য আমার মনে আর কোনো জায়গা ছিল না। এখন আপনি বলুন স্যার, আমি কেন 2 লাখ টাকা দিতে যাব? মিথ্যে কথা বলছো তুমি পুনম, মিথ্যে। কাল রাতে তুমি ওই পার্টিতে ওখানে করিডোরে শুধু যাওয়া আসা করনি, তুমি ভিকির সঙ্গে দেখাও করেছিলে ওই 2 লাখ টাকা দেওয়ার জন্য। এই কথাটা সত্যি কি না? স্যার, আপনারা কি বলছেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যদি এভাবেই মিথ্যে বলতে থাকো পুনম, তাহলে বাধ্য হয়ে তোমার যত্ন নিতে আমাকে ইন্সপেক্টর শ্রেয়াকে ডাকতেই হবে। ডাকবো? শ্রেয়াকে ডাকো। স্যার, স্যার তার প্রয়োজন পড়বে না। আমি বলছি এই কথাটা সত্যি যে ভিকির সাথে কালকে করিডোরে আমি দেখা করেছিলাম ওকে ওই 2 লাখ টাকা দেওয়ার জন্য। এই নাও 2 লাখ টাকা। এইভাবে কতদিন আমাকে ব্ল্যাকমেইল করবে ভিকি? যতদিন তুমি আমাকে টাকা দেবে ততদিন। তুমি এতটা বদলে গেছো বিশ্বাস করতে পারি না। কে, আমি? হ্যাঁ তুমি। প্রথমে আমার সাথে মিথ্যে প্রেমের নাটক করলে, আর তারপরে আমি থাকতে অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করছো তুমি। তুমি কি করেছো যে প্রাইভেট ফটোগুলো আমার কাছে পড়ে রয়েছে? এনাফ ভিকি। ওই ছবিগুলো তখনকার যখন আমি তোমায় চিনতাম না, আর কতদিন ধরে ওই ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে যাবে তুমি? কতদিন? কোথায় ওই ফটোগ্রাফ? ওইগুলো আমার এক্ষুনি চাই ভিকি। আমি তোমায় হাত জোর করে বলছি, প্লিজ। বেশ বেশ, বাড়ি যাও, কাল সকাল সকাল তোমাকে ওই ফটোগুলো পৌঁছে দেবো। কাল সকাল পর্যন্ত ওইগুলো যদি আমার হাতে না আসে তাহলে আমি পৌঁছে দেবো।
আমি বুঝতে পারছি না যে ভিকির মৃত্যুতে আমি কি করব, হাসবো না কাঁদবো। আচ্ছা, তুমি ভিকিকে এর আগেও কি টাকা দিয়েছিলে নাকি এটা প্রথমবার ছিল? প্রথমে টাকার অঙ্কটা ছোট থাকতো, কিন্তু এত বড় অ্যামাউন্টটা আমি ওকে প্রথমবার দিয়েছি। আর হ্যাঁ স্যার, কিছুদিন আগে ও আমায় ফোনও করেছিল। ফোন করেছিল? হ্যাঁ স্যার, ও আমায় বলেছিল ওর গাড়ি খারাপ হয়ে গেছে আর ও চেয়েছিল আমি ওখানে গিয়ে ওকে পিক আপ করি আর ওকে মালহারের একটা বাড়িতে ছেড়ে দিয়ে আসি। ও কেন এটা চাইছিল যে তুমি ওকে পিক আপ করে ওই ঠিকানায় দিয়ে এসো? ও রিকশায় যেতে পারত তো। এক্স্যাক্টলি স্যার, এই কথাটাই আমি ভিকিকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমায় বলল যে ও শুধু আমায় ভরসা করে আর ও চায় যে আমি ওকে ওখানে পৌঁছে দিই। এটা কোনো একটা কথা হলো পুনম? নিশ্চয়ই এই ঘটনার পেছনে অন্য কোনো ব্যাপার আছে। হ্যাঁ ফ্রেডি, এই কথার পেছনে যে রহস্যটা আছে সেটা আমরা ওই মালার্ডের বাড়ি থেকেই জানতে পারবো। স্যার, স্যার অভিষেক একটা কথাটাই আটকে আছে যে ও ভিকিকে খুন করেনি, আর ওর বাবা মুকুলবাবু তার প্রথম স্ত্রী গীতা দেবীর মৃত্যুর ব্যাপারে ওকে কিচ্ছু বলেনি। যা কিছু জানার এই বাড়ি থেকেই জানা যাবে। হ্যাঁ স্যার, এই তো ওই বাড়িটা। এখানে তুমি ভিকিকে ড্রপ করেছিলে? হ্যাঁ স্যার, এটাই সেই জায়গা যেখানে ভিকিকে পৌঁছেছিলাম। জায়গাটা তো খুব নির্জন, এখানে ভিকি কি করতে এসেছিল? স্যার আমার তো কিছুই ঠিক মনে হচ্ছে না। চলো দেখি, তুমি এসো আমাদের সাথে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে শোকসভা চলছে? দাদা, এখানে কেউ কি মারা গেছেন? আমার বাবা বিক্রমবাবু মারা গেছেন। ও, আপনার বাবা মারা গেছেন? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কি করতেন আপনার বাবা? আগে উনি পুলিশ ইন্সপেক্টর ছিলেন। পুলিশ ইন্সপেক্টর? হ্যাঁ, কিন্তু উনি পুলিশ ডিপার্টমেন্ট থেকে রিটায়ার্ড হয়ে গিয়েছিলেন। আচ্ছা, কিভাবে কিভাবে মৃত্যু হলো ওনার? কাল মাঝরাতে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল আর উনি চলে গেলেন স্যার। কোনো টেনশন ছিল ওনার? হ্যাঁ স্যার, কিছু একটা ব্যাপার নিয়ে চিন্তিত নিশ্চয়ই ছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করবারও চেষ্টা করেছি কিন্তু উনি আমাকে কিছু বলেননি। আচ্ছা, কিছুদিন আগে কোনো ভিকি নামের কোনো লোক এসেছিল ওনার সাথে দেখা করতে? ভিকি? নাম শুনে তো কিছু বুঝতে পারছি না, কিন্তু দুদিন আগে একটা ছেলে অবশ্যই এসেছিল, হয়তো ওই ভিকি হবে। কি কি কথা বলছিল আপনার কিছু মনে আছে? খুব বেশি মনে পড়ছে না, হয়তো কোনো আর্কাইভস এর কথা বলছিলেন। আর্কাইভ? ওকে, থ্যাংক ইউ। স্যার, ভিকির একজন রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টরের সাথে কি দরকার থাকতে পারে? কিছু তো হবেই, এটার খোঁজ আমরা আর্কাইভ থেকে পাবো। তাহলে মিস্টার বিক্রম এখানে এসেছিলেন? আগে হ্যাঁ স্যার, এসেছিলেন এখানে। উনি কি জন্য এসেছিলেন? উনি একটা ফাইল দেখতে এসেছিলেন। কোন ফাইল দেখতে এসেছিল? 25 বছর আগের ওই গীতা মার্ডার কেসের ফাইলটা দেখতে এসেছিলেন। গীতা মার্ডার কেস? আর ওই কেসের তদন্ত বিক্রমবাবুই করেছিলেন। একটা কথা বলুন, বিক্রমবাবু যখন এখানে এসেছিলেন উনি একা এসেছিলেন নাকি ওনার সাথে অন্য কেউ? না, উনি এখানে একা আসেননি, ওনার সাথে দুজন যুবক ছেলে ছিল। এই ছবিগুলো দেখুন তো একটু। এরাই কি ছিল? হ্যাঁ স্যার, ওদের মধ্যে এ ছিল। আরে না স্যার, এ ছিল না। এ ছিল না? না স্যার। তাহলে বিক্রমবাবুর সাথে ওই দ্বিতীয় ছেলেটি কে ছিল? স্যার, কমপক্ষে অন্তত ফাইলটা তো পাওয়া গেল। হ্যাঁ, আরে ফাইলে লেখা আছে যে 23 ডিসেম্বর 1987 রাতে গীতা দেবীর ঘরে এক চোর ঢুকে যায় যে গীতা দেবীকে খুন করে। গীতা দেবী আটকাবার চেষ্টা করাতে চোর গীতা দেবীর উপরে হামলা করে আর সেই কারণেই গীতা দেবীর মৃত্যু হয়ে যায়। মানে গীতা দেবীকে খুন করা হয়েছিল? এই চোরটার নাম রাজীব কুমার। ওর উপরে মামলা রুজু করা হয়েছিল কিন্তু সাক্ষী এবং প্রমাণ না পাওয়ার কারণে কোর্ট ওকে ছেড়ে দেয় আর শেষ পর্যন্ত এই গীতা দেবীর খুনে কেউই দোষী সাব্যস্ত হয়নি। আর এতে এটাও লেখা আছে যে যে বন্দুকটাতে গীতা দেবী খুন হয়েছিলেন সেটা দেশি বন্দুক ছিল আর সেটা পাওয়াও যায়নি। আচ্ছা, ভিকির লাশের পাশেও তো আমরা
দেশি বন্দুকই একটা পেয়েছিলাম না? হ্যাঁ, আর ওই দেশি বন্দুকের তো কোনো রেজিস্ট্রেশন হয় না। তাহলে হতে পারে যে লোকটা 25 বছর আগে গীতা দেবীকে খুন করেছিল সে ওই বন্দুকটা দিয়ে ভিকিকে খুন করেছিল। কিন্তু এই রাজীব তো ছাড়া পেয়ে গিয়েছিল না, তাহলে ওর ভিকিকে মারার কি প্রয়োজন পড়লো তাও আবার 25 বছর পর? এই ব্যাপারটা আমার মাথায়ও ঢুকছে না। এই রাজীব কুমার কি এতটাই পাগল ছিল নাকি? স্যার, এই রাজীব কুমারের কোনো ফটো তো থাকবে ফাইলে। হ্যাঁ, থাকা তো উচিত। এটা কি রাজীব কুমারের ফটো তো ফাইলে নেই? এই দেখো, ফটোর জায়গাটা তো ফাঁকা। এবার এই রাজীব কুমারকে আমরা ধরবো কি করে? আমার মনে হচ্ছে এই ফটোটা এই ফাইল থেকে বিকি বের করে নিয়েছে, যখন ও রিটায়ার্ড ইন্সপেক্টর বিক্রমের সঙ্গে আর্কাইভে গিয়েছিল এই ফাইলটা দেখার জন্য। কিন্তু স্যার, ভিকির 25 বছর আগে মারা যাওয়া তার মায়ের কেসের ওপর এত ইন্টারেস্ট থাকবে কেন? আর ওই রাজীব কুমারের ফটো কেন সরাতে যাবে? দেখো, এই কথাটা তো হয় বিকি বলতে পারতো অথবা ওই রিটায়ার্ড ইন্সপেক্টর বিক্রম, কিন্তু আফসোস দুজনেরই মৃত্যু হয়ে গেছে আর এই রহস্য ওদের সঙ্গেই সমাধিস্থ হয়েছে। স্যার, এমনটাও হতে পারে ভিকি খুন হওয়ার আগে ভিকি এই ছবিটা কোথাও লুকিয়ে দিয়েছিল? হতে পারে, ভিকি হয়তো এটা ওর বাড়িতেই লুকিয়ে রেখেছে। শচীন, মুকুলের বাড়ির তল্লাশি নাও। আপনারা? হ্যাঁ, আমরা মুকুল বাবু। ভালো হলো আপনার সাথে আরেকবার দেখা হয়ে গেল। আপনারা তো যা জিজ্ঞাসাবাদ করার করেছিলেন, কিন্তু আবার এলেন কেন? আপনি আসলে অভিষেককে এটা বলেননি যে গীতা দেবী খুন হয়েছিলেন। হোয়াট? গীতা দেবী কি খুন করা হয়েছিল? আগে হ্যাঁ, 25 বছর আগে বাড়িতে চুরি হওয়ার সময় গীতা দেবী খুন হয়েছিলেন। ড্যাড, তুমি আমার কাছে এত বড় সত্যিটা লুকিয়েছো? দেখো বাবা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি। ড্যাড, এতে দুশ্চিন্তার কি ব্যাপার আছে? আর তো আর যে গীতা দেবীর কেসটা হ্যান্ডেল করছিল, মানে ইন্সপেক্টর বিক্রম, ভিকি ইন্সপেক্টর বিক্রম আর অন্য একজনকে নিয়ে আর্কাইভস ডিপার্টমেন্টে গিয়েছিল নিজের মায়ের কেসের ফাইল খুলতে। ও ওখানে গিয়েছিল? আগে হ্যাঁ, ওখানে গেছিল। মুকুলবাবু, আপনি আমাকে বলতে পারেন যে ভিকির মায়ের কেসটা এত কিসের আগ্রহ ছিল, তাও আবার 25 বছর পরে? এই ব্যাপারে কিছু বলবেন আপনি? আমি তো বুঝতেই পারছি না যে ভিকি কেন এরকমটা করবে। শুধু তাই নয়, ওই ফাইল থেকে একটা ফটো উঠাও যেটা হয়তো ভিকি এখানে এই বাড়িতে লুকিয়ে রেখেছে। আমাদের আপনার ঘরের তল্লাশি নিতে হবে। বিনীত, তুমি উপরে দেখো। ইয়েস স্যার। এসব কি হচ্ছে থাকে? ভিকি ওখানে কেন গিয়েছিল? আমিও তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, আপনারা এখানে কিছুই পাবেন না। আমি বললাম না, আমাকে কাজ করতে দিন। বলছি তো, আপনারা এখানে কিছুই পাবেন না। আমি আপনাকে বললাম না, প্লিজ। তাহলে তো তোমার কাছে ওর নাম্বারও আছে। হ্যাঁ স্যার। স্যার, ফোনটা করো। স্যার, অভিষেক না, আমি সিআইডি ইন্সপেক্টর শচীন কথা বলছি। আচ্ছা, এটা বলো যে ভিকি তোমাকে কোনো ছবি দিয়েছিল যত্ন করে রাখার জন্য? আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কোথায় আছো? ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। কি হলো স্যার? বিনীত, এই রনি হলো সেই দ্বিতীয় ছেলেটা যে আর্কাইভ ডিপার্টমেন্টে গিয়েছিল। তো ভিকি রনিকে বলেছিল যে ওরা ওখানে কেন যাচ্ছে? এটা তো বললো না, কিন্তু ভিকি রনিকে একটা এনভেলপ দিয়েছিল যত্ন করে রাখার জন্য। এই রনির সাথে দেখা করতে হবে। আরে, ঘরের দরজাটা খোলা কেন? কোনো গন্ডগোল হয়নি তো? ও মাই গড, এই রনি, এই 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 রনি, কি হয়েছে তোমার? ওর বুকে তো গুলি লেগেছে। ও মাই গড। একটা কাজ করো বিনীত, অ্যাম্বুলেন্সে ফোন করো। দেখো রনি, তোমার কিচ্ছু হবে না রনি, চোখ বন্ধ করো না। স্যার। হ্যাঁ শচীন,
আচ্ছা, রনির থেকে কিছু জানতে পারলে? না স্যার, রনির ওখানে পৌঁছানোর আগেই কেউ রনিকে কি রনিও মারা গেছে? না স্যার, রনিকে কেউ গুলি তো করেছিল, কিন্তু আমরা ঠিক সময় পৌঁছে গেছিলাম আর ওকে হসপিটালে পৌঁছে দিয়েছি। বেঁচে যাবে তো? হ্যাঁ স্যার, বিনীত হসপিটালেই আছে। ডাক্তাররা বলছে যে গুলি হার্টের খুব কাছেই লেগেছে, যদি হার্টে গুলি লাগতো তো। ও কি এটা বলতে পেরেছে যে গুলি কে চালিয়েছিল ওর উপর? না ফ্রেডি, ও এই অবস্থাতেই নেই যে কিছু বলবে। আচ্ছা, ওর কাছে কি রাজীব কুমারের ফটো পাওয়া গেল? স্যার, ওই ছবিটা ভিকি ওকে একটা যত্ন করে খামে রাখতে দিয়েছিল, কিন্তু আমার মনে হয় যে রনিকে যে গুলি চালিয়েছিল সেই লোকটা ওই খামটা সাথে নিয়ে চলে গেছে। তাহলে এবার কি করবো স্যার? এই রাজীবকে খুঁজে পাবো কি করে আমরা? খুব শিগগিরই জানতে পারা যাবে ফ্রেডি। গীতা মার্ডার কেসের ফাইল আমরা হাইকোর্টে চেয়ে পাঠিয়েছি। স্যার। হ্যাঁ নিখিল। স্যার, আমি হাইকোর্ট থেকে গীতা মার্ডার কেসের ফাইলটা এনেছি। এর অপেক্ষায় তো ছিলাম এতক্ষণ, দেখতে হয় একবার এই রাজীব কুমারকে দেখতে কেমন। এই রাজীব কুমার, আরে সিআইডি, এরা এখানে কেন এসেছে? স্যার, আমার দাদার খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? বলুন, সে কে? খুনির খোঁজ পেয়ে গেছি আমরা, আর এটাও জানি যে সে এখন কোথায় আছে। খুনি এখন এইখানে এই সেটে হাজির আছে। এই সেটেতে? আগে হ্যাঁ, আর খুনি একটা নয়, দুটো খুন করেছে। দুটো খুন? আগে হ্যাঁ, দুটো খুন। ওই খুনি শুধু আপনার ছেলে ভিকিকেই মারেনি, বরং আপনার প্রথম স্ত্রী গীতা দেবীকেও সেই খুন করেছে। হোয়াট? হ্যাঁ মিস্টার মুকুল, একটু ভাবুন, যে ব্যক্তিটি 25 বছর আগে আপনার স্ত্রীকে হত্যা করেছিল তখন ওর বয়স ছিল 30, তাই এখন ওর বয়স হবে 55। রাইট, 55 বছর। তো মিস্টার রাজু, আপনার বয়সও এখন 55 বছরই হবে। কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি? আমি ভিকিকে মারতে যাব কেন? আর আমি গীতা দেবীকে মারিনি। আপনারা কোথাও কিছু একটা ভুল করছেন। কোনো ভুল করেনি আমরা। কাল তুমি রনিকেও মারার চেষ্টা করেছিলে। রনি? কে রনি? আমি কোনো রনিকে চিনি না। মনে হচ্ছে স্যার মাথায় বেশি প্রেসার পড়াতে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমরা সাহায্য করে দিচ্ছি। ভেনেট, মিস্টার রাজু, একে চিনতে পারলে না? রনি, তুমি তো রাজুবাবুকে চিনতে পেরেছো নাকি? হ্যাঁ স্যার, উনি এসেছিলেন আমার বাড়িতে কাল রাতে, ওই খামটা নেওয়ার জন্য যেটা ভিকি আমায় দিয়েছিল সাবধানে রাখার জন্য। উনি মুকুল আঙ্কেলের ম্যানেজার, তাই ওনাকে বিশ্বাস করে আমি খামটা ওনার হাতে দিয়ে দিই। লজ্জা করছো না? তোমার মিথ্যা কথা বলছো। চুপ করো, বলতে দাও ওকে। তারপর কি হলো? খামটা উনি ওনার পকেটের মধ্যে রেখে তারপরে পিস্তল বার করলো এবং আমার উপরে গুলি চালালো। ও এতক্ষণ ধরে সব ফালতু কথা বলছে আর আপনারা ওর কথাগুলো শুনছেন। এই ফালতু কথার শাস্তি এবার এই অভিষেক পাবে। বাবা, এই রকম ভাবে ঠকিয়েছো আমার ছেলে, যদি কিছু হয় তাহলে। কি করবে তুমি? রাজু, আমার ছেলেকে ছেড়ে দাও, ও তোমার কি ক্ষতি করেছে? বাপের কর্মের ফল এবার ছেলে ভোগ করবে। এই বাজে কথা বন্ধ করো তুমি। তার মানে এখানে মুকুল বাবু যুক্ত? হ্যাঁ, উনি আমাকে টাকা দিয়েছিলেন গীতাকে মারবার জন্য, উনি সমস্ত প্রমাণ লোপাট করেছিলেন, আমাকে বাঁচাবার জন্য নয়, নিজেকে বাঁচাবার জন্য। আমি তোমাকে বলেছিলাম না চুপ করে থাকার জন্য। মিস্টার মুকুল, আপনার খেল খতম। বল এবার। আমি গীতাকে শুধু টাকার জন্য বিয়ে করেছিলাম। ভিকির জন্মের পর আমাদের অশান্তি আরো বেড়ে যায়। গীতা আমাকে ডিভোর্সের হুমকিও দিচ্ছিল, আমি ভয় পেয়েছিলাম। সেই সময় আমি সুপারস্টার নই, সাধারণ মানুষ ছিলাম। আমি চাইনি আমাকে আবার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। সেই জন্য টাকার জন্য আমি তখন একে গীতাকে মারার জন্য টাকা দিয়েছিলাম, আর একটা বেআইনি বন্দুকও দিয়েছিলাম যাতে পুলিশ রেকর্ডে ওই অস্ত্রের কোনো হদিস না থাকে। সেই প্ল্যান অনুযায়ী একদিন রাতে যখন কেউ বাড়িতে ছিল না, ও কাজটা হাসিল করে। কিন্তু এতগুলো বছর বাদে তুই এই রাজীবকে কেন চাকরিতে রাখলি? যখন আমি বড় ফিল্ম স্টার হলাম তখন আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো।
প্রায় দিনই টাকা চাইতে লাগলো। আমি ভয় পেয়েছিলাম যে ও যদি মুখ খোলে তাহলে আমার আমার সাজানো প্ল্যানটা পুরো ভেঙে চুরমার হয়ে যাবে। সেই জন্য আমি ওকে এখানে আমার কাছে ম্যানেজারের চাকরিটা দিই আর ওর নাম বদলে ওর নাম রাখি রাজু। আর বিকে, সে তো তোর নিজের রক্ত ছিল। বিকিকে মারার কথা আমি ভাবতেও পারি না। আর আমি জানতাম না যে কবে থেকে ও মায়ের মৃত্যুর খোঁজ খবর শুরু করেছে, আর কবে থেকে রাজুকে সন্দেহ করছে, আর কবে থেকে সব। এর মানে হলো রাজু, বিকিকে তুমি খুন করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। কি করছেন? কেন মেরেছিস তুই বিকিকে? ওর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। তুই এটা আমাকে বলছিস? হ্যাঁ, তোমার সম্পর্কেই বলছি। দু মাস আগে গীতার খুন নিয়ে যখন তোমার সঙ্গে কথা বলছিলাম, ভিকি শুনে ফেলেছিল, সেই জন্য আমি ওকে। রাজীব কুমার ওরফে রাজু, তোকে গীতা দেবী আর ভিকিকে খুন করার অপরাধে, আর মুকুল, তোকে গীতা দেবীকে খুনের ষড়যন্ত্র করার অপরাধে, হয়তো ফাঁসিই হবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।